হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তোমরা যারা যারা এই বছর 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমরা ক্লাস 11-এ উঠবে এবং যারা যারা ক্লাস 11-এর পরীক্ষা দিয়ে এই বছর ক্লাস 12-এ উঠেছো, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওতে আমার কাছে একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। দেখো, আমাদের যে উচ্চ মাধ্যমিক বোর্ড অর্থাৎ WBCHSC বোর্ডের তরফ থেকে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে এবং সেই নোটিশে কিন্তু আমাদের সিলেবাস পরিবর্তনের কথা বলা হচ্ছে এবং এখানে আমাদের যে পরীক্ষার পদ্ধতি, সেই পরীক্ষার পদ্ধতিও চেঞ্জ হয়ে যাবে এবং সেটা কিভাবে হবে, আমাদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার কথা বলা হয়েছে। এবার এই যে আমাদের এই নোটিশটি, এই নোটিশতে কি বলা হয়েছে চলো আগে আমরা সেটা ভালো করে বুঝে নিই এবং তোমরা এই পুরো বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, আমাদের এই যে WBCHSC বোর্ডের তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে, সেটা কবে পাবলিশ করা হয়েছে? এটা পাবলিশ করা হয়েছে 6 তারিখ অর্থাৎ 6ই মার্চ তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে কি বলেছে দেখো, বলেছে অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট Government of West Bengal has given us permission ভাইট একটা মেমো নাম্বার দেওয়া হয়েছে ডেটেড এত টু ইন্ট্রোডিউস সেমিস্টার সিস্টেম। ঠিক আছে, যে আমাদের এই যে সেমিস্টার সিস্টেম আসার একটা কথা চলছিল, তার জন্য তো একটা পারমিশন বা একটা আমাদের এই ক্ষেত্রে কনফার্মেশনের প্রয়োজন ছিল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু পারমিশন দিয়ে দেওয়া হয়েছে কিসের জন্য? সেমিস্টার সিস্টেমে পরীক্ষা করার জন্য। কি বলা হয়েছে? যে সেমিস্টার সিস্টেম অ্যাট হায়ার সেকেন্ডারি লেভেল। তাহলে এই যে সেমিস্টার সিস্টেম অ্যাট হায়ার সেকেন্ডারি লেভেল, তার জন্য কিন্তু পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই যে আমাদের সেমিস্টার সিস্টেম, তাহলে এটা কাদের জন্য আসবে? দেখো, আমাদের এই সেমিস্টার সিস্টেমটা যে আসবে সেটা বর্তমানে যারা কিনা ক্লাস 11-এ উঠছে অর্থাৎ যারা এই বছর 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিয়ে যারা কিনা এই বছর ক্লাস 11-এ উঠবে তাদের জন্য দেখো কি বলা হয়েছে, একাডেমিক সেশন 2024-2025 for class 11 and subsequently for the academic session 2025-2026 for class 12. তাহলে তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছো তারা এটা মাথায় রাখো, এই যে আমাদের সেমিস্টার সিস্টেম আসছে সেটা কিন্তু তোমরা যারা যারা সাপোজ ধরো 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই সেমিস্টার সিস্টেম নয়। তোমাদের যে আগের পদ্ধতিতে অর্থাৎ 2023-এ যেভাবে উচ্চ মাধ্যমিক হয়েছে, 2024-এ যেভাবে উচ্চ মাধ্যমিক হয়েছে, 2025-এও তোমাদের ঠিক সেইভাবেই উচ্চ মাধ্যমিক হবে। যারা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছো তারা কিন্তু কনফিউশনে এক্ষেত্রে আটকে থেকো না, তোমাদের জন্য কিন্তু সেমিস্টার সিস্টেম আসছে না। সেমিস্টার সিস্টেম কাদের জন্য আসছে? যারা কিনা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অর্থাৎ যারা কিনা এই বছর ক্লাস 11-এ উঠবে তাদের জন্য, অর্থাৎ তাদের থেকে এই সেমিস্টার সিস্টেমটা স্টার্ট হবে এবং তারা যেহেতু এই 2024-25 সেশনে ক্লাস 11-এ সেমিস্টার সিস্টেম পাচ্ছে অর্থাৎ আমাদের 2026 সালে গিয়ে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেটা কিন্তু ক্লাস 12 ক্ষেত্রেও এই সেমিস্টার সিস্টেম অ্যাপ্লিকেবল হবে। তাহলে সিম্পল ভাষায় যদি বলি, যারা যারা এই বছর ক্লাস 11-এ উঠবে তাদের থেকে আমাদের এই সেমিস্টার সিস্টেমটা অ্যাপ্লিকেবল হবে। যারা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছো তাদের উপর এই সেমিস্টার সিস্টেমের কোনো এফেক্ট নেই, তোমাদের পরীক্ষা যেইভাবে হতো সেইভাবেই হবে, তোমাদের সিলেবাস যা ছিল সেই সিলেবাসই থাকবে। এবং এখানে দেখো লাস্টে কি বলা হয়েছে, দ্য ডিটেল সিলেবাস অ্যান্ড সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি উইল বি আপলোডেড সুন। তাহলে এখানে এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে আমাদের যারা যারা এই বছর ক্লাস 11-এ উঠছে তাদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে, কিন্তু আমাদের নতুন সিলেবাস কি হবে বা সিলেবাসে কোনো চেঞ্জেস আসছে কি আসছে না, আসলেও কোন কোন জায়গায় চেঞ্জেস আসবে এবং আমাদের যে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে সেখানে সেই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে, যে কোনটাতে কত মার্কস থাকবে, প্রথম সেমিস্টারে কত মার্কসের হবে, সেকেন্ড সেমিস্টারে কত মার্কসের হবে বা সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, সেটা রিলেটেড কিন্তু এখনো কোনো ক্ল্যারিটি দেওয়া হয়নি। যখনই ক্ল্যারিটি দেওয়া হবে আমি তোমাদেরকে এই চ্যানেলে ভিডিও বানিয়ে দেবো, সেজন্য তোমরা সবাই অবশ্যই আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমার তোমাদেরকে এই আপডেটটি দেওয়ার ছিল। আই হোপ যে এই পুরো আপডেটটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ক্লাস 11-এর স্টুডেন্টদের নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা স্টার্ট হচ্ছে, যারা এই বছর ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ যারা কিনা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের উপর কিন্তু এটার কোনো এফেক্ট নেই, তোমাদের যেইভাবে পরীক্ষা হওয়ার সেইভাবেই, মানে যেভাবে এতদিন হচ্ছিল সেভাবেই হবে। তাহলে তোমরা তোমাদের নর্মাল পড়াশোনা চালিয়ে যাও। আর ভিডিওটি যদি ভালো লাগে সেটাকে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যাতে তারা এই আপডেটটি পেয়ে যায় এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।